হ্যালো বন্ধুরা, দূরবীন অ্যাপের অর্থনীতি বিষয়ে ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান সম্পর্কে জানব। একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা ছাড়া কিন্তু কখনোই একটি দেশ তার রূপ লাভ করতে পারে না। এখন এই যে জনসংখ্যা, সেই জনসংখ্যা আসলে কখন মানব সম্পদ হয় এবং এর আত্মকর্মসংস্থান আসলে কতটা জরুরি, সেটাই আজকে আমরা এই অধ্যায় সম্পর্কে জানব। এখন এই যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ঘনত্ব বলতে আসলে আমরা কি বুঝি, প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি একর আয়তনে আসলে কতজন মানুষ বাস করে, তাকেই আমরা বলবো হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ এক একর আয়তনে বা এক বর্গ কিলোমিটার আয়তনে যতজন মানুষ বাস করে সেটিকে যখন আমরা ভাগ করব, তখন হচ্ছে আমরা জনসংখ্যার ঘনত্ব পাবো। অর্থাৎ জমির পরিমাণ একরে, একে যদি আমরা সেখানে বসবাসরত মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমরা জনসংখ্যার ঘনত্ব পাবো। অর্থাৎ এক একরে কতজন মানুষ বাস করছে তার একটা পরিমাণ পাবো। এখন কতজন মানুষ বাস করছে সেটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কারণ একটা এলাকা, সেই এলাকায় কী পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় এবং সেই এলাকায় কী পরিমাণ সম্পদ আছে, ব্যক্তি দেশে কী পরিমাণ সম্পদ আছে এবং সেই দেশের জনসংখ্যা কী পরিমাণ, তার উপর নির্ভর করে সেই দেশের উন্নয়ন। যদি জনসংখ্যা কম হয় সেক্ষেত্রে দেখা যাবে আজকে আমার উৎপাদনের সময় আমি কর্মী কম পাব এবং যার কারণে হবে আমার উৎপাদন পিছিয়ে যাবে। এবং একইভাবে যদি জনসংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে আজকে যদি আমার সম্পদের তুলনায় জনসংখ্যা বাড়ে সেক্ষেত্রে মাথাপিছু যে সম্পদের পরিমাণ তা কমে যাবে এবং উন্নয়ন কমে যাবে। এখন জনসংখ্যার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জন্ম হার এবং মৃত্যু হার। এখন জন্ম হার বলতে আসলে আমরা মূলত কী বুঝি? মূলত প্রতি 1000 জন মানুষে কতজন শিশু জন্মগ্রহণ করছে, অর্থাৎ কয়টি শিশু জন্মগ্রহণ করছে, সেটি হচ্ছে আমরা স্থূল জন্মহার বলতে পারি। এবং মৃত্যুহার বলতে প্রতি 1000 জনে আসলে কতজন মারা যাচ্ছে তার যে অনুপাত, তাকে আমরা বুঝবো। এখন এই জন্মহার এবং মৃত্যুহারের উপর জনসংখ্যা ব্যাপকভাবে নির্ভরশীল। কেননা যদি জন্মহার মৃত্যুহারের থেকে বেশি হয় সেক্ষেত্রে জনসংখ্যা বেড়ে যাবে, এবং একইভাবে যদি জন্মহারের থেকে মৃত্যুহার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জনসংখ্যা কমে যাবে। অর্থাৎ একটি দেশের জনসংখ্যা যখন স্থিতিশীল রাখা প্রয়োজন, সেক্ষেত্রে এই যে জন্মহার এবং মৃত্যুহার এগুলোকে একটি আসলে সাম্যাবস্থায় রাখতে হবে, অর্থাৎ কাছাকাছি পরিমাণে রাখতে হবে। তাহলে আসলে একটি দেশের যে জনসংখ্যা তাকে সাম্যাবস্থানে রাখা সম্ভব। এখন মাথাপিছু ভূমি বলতে আমরা কি বুঝি? আজকে একটি দেশের বা একটি এলাকার যে জনসংখ্যা, সেই জনসংখ্যায় প্রতিজন মানুষ আসলে কি পরিমাণ ভূমি পাচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে মাথাপিছু ভূমি। তাহলে মাথাপিছু ভূমি হচ্ছে আমরা মোট ভূমির পরিমাণ একে যদি সেই এলাকার মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে মাথাপিছু ভূমি পাওয়া যাবে। অর্থাৎ প্রতিজন মানুষ আসলে কতটুকু ভূমি পাচ্ছে সেটির উপর নির্ভর করে। যেমন ধরো তোমার এলাকার যে পরিমাণ ভূমির, সেই এলাকায় ভূমির পরিমাণকে যদি তুমি এলাকায় কতজন মানুষ বাস করে তাকে ভাগ দাও, তাহলে কিন্তু আসলে তুমি এই যে মাথা পিছু ভূমি, অর্থাৎ প্রত্যেকে কতটুকু ভূমি পাচ্ছে সেটি তুমি পেয়ে যাবে। ঠিক তেমনি মাথা পিছু আয় বলতে আমরা বুঝবো মোট আয় কে যদি আমরা জনসংখ্যা দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমরা পাবো আজকে মাথা পিছু আয়। অর্থাৎ দেখা যাক একটি অর্থ বছরে একটি দেশের মোট যে আয়, সেই মোট আয়কে যদি আমরা মোট জনসংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু সেই দেশের যে মাথাপিছু আয়, অর্থাৎ এই যে মাথাপিছু আয়, সেই মাথাপিছু আয়টি আমরা পাবো। তাহলে আমরা আজকে মাথাপিছু ভূমি সম্পর্কে জানলাম, মাথাপিছু আয় সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কাম্য জনসংখ্যা সম্পর্কে। এখন কাম্য জনসংখ্যা বলতে আসলে আমরা কী বুঝি? একটি দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবং মানুষের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মানকে ঠিকঠাক রাখতে যে জনসংখ্যাটা আসলে প্রয়োজন,
বা হচ্ছে যে জনসংখ্যাটাকে সকলের কাম্য তাকেই আসলে আমরা কাম্য জনসংখ্যা বলবো, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণে রাখা, যেন সেই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা নির্দিষ্ট পরিমাণ সম্পদকে ব্যবহার করে একটি উন্নত জীবনযাপন করতে পারে। এখন এই যে কাম্য জনসংখ্যা, সেই কাম্য জনসংখ্যার সাথে কিন্তু মূলত একটি অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা একটি দেশের জন্য চাওয়া হয় বা কাম্য জনসংখ্যা বলা হয়, তার থেকে যখন জনসংখ্যা বেশি বা কম হয় তখন একটি অসামঞ্জস্যতা দেখা যায়। এখন একটি সূত্রের মাধ্যমে এটি প্রকাশ করা যায়, সেটি হচ্ছে m = a - 0/0। এক্ষেত্রে এম হচ্ছে জনসংখ্যার অসামঞ্জস্যতা, অর্থাৎ যে পরিমাণ অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, এ হচ্ছে প্রকৃত জনসংখ্যা এবং ও হচ্ছে কাম্য জনসংখ্যা। অর্থাৎ আমরা যদি প্রকৃত জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা দিয়ে বিয়োগ করি এবং তারপরে সেই যে বিয়োগফল তাকে যদি আমরা আবার কাম্য জনসংখ্যা দিয়ে অনুপাত করি অর্থাৎ ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অসামঞ্জস্যতার পরিমাণ সেটি পাওয়া যাবে। এখন বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার বৈশিষ্ট্যটা আসলে কী? আমাদের দেশে যদি লক্ষ্য করি তাহলে আসলে আমরা সবাই জানি যে আমাদের দেশে জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে, আমাদের জন্ম হার বেশি, সেই তুলনায় দেখা যাচ্ছে মৃত্যুহারও আমাদের তুলনামূলক বেশি। অর্থাৎ উন্নত জীবনে যে মৃত্যুহার তার তুলনায় মৃত্যুহার বেশি হলেও জন্মহার তার থেকে কয়েক গুণ বেশি। অর্থাৎ আমাদের যে জন্মহার মৃত্যুহার, সেই জন্মহার মৃত্যুহার কিন্তু আমাদের ভৌগোলিক পরিবেশ, অনুন্নত জীবন তার উপর নির্ভর করছে। আজকে এই যে জন্মহারের কারণ, বেশি জন্মহারের কারণ এবং যে বেশি মৃত্যুহার আমাদের দেশে, এর যে কারণগুলো সেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। তাহলে আজকে আমরা জেনে নিলাম জনসংখ্যার ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, মাথাপিছু ভূমি এবং মাথাপিছু আয় সম্পর্কে, সেই সাথে একটি দেশের কাম্য জনসংখ্যা কতটুকু হওয়া উচিত এবং জনসংখ্যার যে অসামঞ্জস্যতা সেটি সম্পর্কেও আমরা জানলাম এবং বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সবাইকে ধন্যবাদ।